বলিউডের সাত নায়িকা যারা সবাই ছিলেন কিংফিশার ক্যালেন্ডারের মডেল, জানতেন দেখুন বিস্তারিত। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বলিউড এমনকি হলিউডেও দীপিকা, ক্যাটরিনা, নার্গিসরা পরিচিত নাম। কিন্তু জানেন কি, বলিউডে পরিচিতি পাওয়ার আগেই এরা কিংফিশার সুপার মডেল হয়েছিলেন। কিংফিশার ক্যালেন্ডারেও দেখা গিয়েছিল তাদের। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই এমনই সব তারকা অভিনেত্রীদের। এক, দীপিকা পাড়ুকোন। বলিউড থেকে হলিউড অভিনয়ের মাধ্যমে দীপিকা পাড়ুকোন নিজের একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। 2007 সাল থেকে বলিউড তাকে চেনে। ওই বছরই ওম শান্তি ওম ছবিতে তার বলিউড ডেবিউ হয়। কিন্তু জানেন কি, তার আগেও দীপিকা কিংফিশার ক্যালেন্ডার মডেল ছিলেন। দীপিকা 2006 সালের কিংফিশার মডেল ছিলেন। দুই, ক্যাটরিনা কাইফ। 2003 সালে কিংফিশার ক্যালেন্ডারের জন্য ফটোশুট করেছিলেন ক্যাটরিনা কাইফ। তিনি তখনও বলিউডে জনপ্রিয় হননি। ওই বছরই বুম এ প্রথম অভিনয় তার। একটা টাইগার, ধুম থ্রি, জাব তাক হ্যায় জান এর মতো হিট ফিল্ম রয়েছে তার ঝুলিতে। তিন, নার্গিস ফাকরি। রকস্টার ফিল্মে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন নার্গিস ফাকরি। সেটা 2011 সাল। কিন্তু তারও আগে 2009 সালে তিনি কিংফিশার সুপার মডেল হন। চার, লিজা হেডেন। কুইন এবং হাউসফুল থ্রি ছবির জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন সুপার মডেল লিজা হেডেন। কিন্তু তার আগে 2011 সালে কিংফিশার ক্যালেন্ডারে তার ছবি ছাপা হয়। পাঁচ, শায়ামি খের। 2012 সালে কিংফিশার সুপার মডেল হন তিনি। আর তার 4 বছর পর শায়ামির বলিউড ডেবিউ মির্জা রিলিজ করে। ছয়, ইয়ানা গুপ্তা। 2003 সালে দম ফিল্মে বাবুজি যারা ধীরে চালো গানে তার পারফরমেন্স খুবই প্রশংসিত হয়েছিল। যে বছর এই ফিল্ম রিলিজ করে সে বছরই তিনি কিংফিশার সুপার মডেলও হন। সাত, সারা জেন ডায়াস। বলিউডের খুবই পরিচিত নাম সারা। তবে বলিউডে আসার আগে তিনি 2007 সালে ফেমিনা মিস ইন্ডিয়া হন এবং 2015 সালে কিংফিশার ক্যালেন্ডার মডেল হওয়ার সুযোগ পান। বন্ধুরা, এদের মধ্যে কোন নায়িকাকে আপনাদের বেশি ভালো লাগে তা জানিয়ে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।